পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর দুন পাবলিক স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সপ্তম আনন্দ মেলা। এই মেলায় হস্তশিল্প প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, বিজ্ঞান মঞ্চ, ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাড়িতে তৈরি বহু প্রকারের খাদ্য সম্ভারের পসরা সাজিয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকগণ। In all endeavors of our life, we treasure your love and concern towards our institution, which is our second home. এটা আমাদের কাছে গার্জেন, স্টুডেন্ট এন্ড টিচার্সদের একটা কোলাবরেশন। এটার মাধ্যমে আমরা স্টুডেন্টদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তাদের যা এডুকেশন, সব কিছু আমরা গার্জেনদের সঙ্গে শেয়ার করতে চাই। এটার মাধ্যমে আমরা স্টুডেন্টদের কনফিডেন্সকে বাড়াতে চাই এবং এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো। এই মেলা প্রসঙ্গে দুন পাবলিক স্কুলের প্রিন্সিপাল শ্রীমতী গোপা সরকার বলেন, আনন্দ মেলার মতো অনুষ্ঠানগুলি মাঝে দু বছর আমরা করতে পারিনি এই বিভিন্ন কারণে, স্পেশালি কোভিড সিচুয়েশনে। এটা আমাদের সপ্তম বর্ষ। আমরা এটা এই আনন্দ মেলাটা অনুষ্ঠিত হয় আমাদের স্কুলে, একটা গুড রিলেশন বিটুইন টিচার্স, স্টুডেন্ট, প্যারেন্টস অ্যান্ড প্রিন্সিপাল। আমরা একটা ব্রিজের কাজ করি এখানে, যে সবাই মিলে অনেক বাচ্চাকেই হয়তো ফার্স্ট জেনারেশনে আসছে, ইংলিশ মিডিয়ামে দিয়েছে, গার্জেনদের খুব ইচ্ছে যে বাচ্চারা পড়াশোনা করুক আর পাঁচটা ছেলের মতো, তো সেই সব ক্ষেত্রে আমরা হয়তো গার্জেনরা ঠিকঠাক বাচ্চাকে ইন্সপায়ার করতে পারি না। আজকে আমাদের এই অনুষ্ঠানটা মেনলি সেই কারণে। Thank you for watching this video. Like and share our video and please subscribe our channel.